আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সিমেন্স এস সেভেন টু হান্ড্রেড পিএলসির একটা ছোটো একটা প্রোগ্রাম দেখব তো আমরা এই সফটওয়্যারটা আগে ওপেন করি টাইমারের ব্যবহার দেখব আমরা অন ডিলে আর অফ ডিলে অন ডিলে হচ্ছে এই যে টিউএন এটা হচ্ছে অন ডিলে টাইমার আর এই যে এফ এটা হচ্ছে অফ ডিলে টাইমার তো অন ডিলে আর অফ ডিলে টাইমারের মধ্যে আমরা হয়তো বা অনেকেই পার্থক্যটা বুঝি তো এইখানে আমরা এই পার্থক্যটা দুটার মধ্যে কি পার্থক্য সেটা বোঝানোর চেষ্টা করব এবং দুটার একটা ব্যবহার মানে দুইটার দুইটা ব্যবহার এখানে দেখাবো আসলে আমি দেখেছি অনেকেই অন ডিলে আর অফ ডিলে এই দুইটা নিয়ে খুব একটা ঝামেলা পাকায় ফেলে তো সেটা নিয়ে এই জন্য আমি ডিসকাস করতেছি তো আপনারা যদি এটা দেখেন যদি কোনো উপকারে আসে তাহলে আমার কষ্টটা সার্থক হবে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদী শুরুতে আমরা এমনিতে টাইমের ব্যবহার দেখালে তো আমরা বুঝবো না কিছু তো আমরা একটা ছোট সার্কিট বানাই তো আমরা এখন একটা মেক কন্টাক্ট নিব সার্কিটটাকে অন করার জন্য তো এগুলা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমি এর আগেও এগুলা দেখিয়েছি তো এগুলো দেখাইয়া বেশি একটা সময় নষ্ট করতে চাই না তাহলে এটা একটা রিলে অন হয়ে গেল একটা সার্কিট তো এখন আমরা কি করব এই মেমোরিটার একটা রেফারেন্স নিয়ে আমরা একটা টাইমার নিব এখানে দেখতে পাচ্ছেন এটা যা এন্ড ড্রপ এটা এখান থেকে চেপে ধরে আমি টান দিয়ে এনে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ এখানে টাইমারের দুইটা জিনিস আমাদেরকে দেখাই দিতে হবে একটা হচ্ছে এটার অ্যাড্রেসিংটা হ্যাঁ আর এখানে এটা টাইমটা তো এখানে দেখেন টাইমার উপরে মাউসের কারসার নিয়ে রাখলে এখানে একটা কিছু দেখাচ্ছে এটা সম্পর্কে কিছু তথ্য দেখাচ্ছে দেখেন এখানে ওয়ান এম এস হ্যাঁ টি এগুলো অনেক কিছু কি জিনিস আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি তো এটা বোঝার জন্য আপনারা এটাতে ক্লিক করে এটা বা কোনো জিনিস আপনি যে কোনো কন্ট্যাক্টটা বুঝতে অসুবিধা হলে এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে এফ ওয়ান চাপেন এফ ওয়ান চাপলাম এই যে দেখেন এফোনটা এফোন চাপলে হেল্পে চলে আসছে যে দেখেন এই যে আমরা ডিলে আবার অফ ডিলে টাইমার নিয়ে কথা বলছিলাম তো অনডিলের অফ ডিলের ব্যাপারে একই হবে ওয়ান এম এস যেই যদি আমি ওয়ান এম এই ক্যাটাগরি টাইমারটা ব্যবহার করি তাহলে এটা ওয়ান মিলি সেকেন্ড থেকে বত্রিশ দশমিক সাত ছয় সাত সেকেন্ড পর্যন্ত এটার লিমিট থাকবে মানে যে এইটুকু টাইম যে টাইমারের জন্য আমরা ইউজ করবো সেটা ডিসিন্ট হবে টি থার্টি টু অথবা টি নাইনটি সেভেন নাইনটি সিক্স যদি আমরা অ্যাড্রেসিংটা টি নাইন থার্টি টু আর অথবা টি নাইনটি সিক্স দিই তাহলে এই টাইমেরটা রেঞ্জ হবে ওয়ান মিলি সেকেন্ড থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত আর যদি আমরা অ্যাড্রেসিংটা টি থার্টি থ্রি থেকে টি থার্টি সিক্স পর্যন্ত করি এবং টি নাইনটি সেভেন থেকে টি হান্ড্রেড পর্যন্ত করি তাহলে এটা হচ্ছে মিনিমাম দশ মিলি সেকেন্ড থেকে তিনশো সাতাইশ পয়েন্ট সামথিং সেকেন্ড পর্যন্ত রেঞ্জ আর যদি আমরা টি থার্টি সেভেন থেকে টি সিক্সটি থ্রি অথবা টি ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে টি টু হান্ড্রেড ফিফটি ফাইভ পর্যন্ত ট্যাগ ব্যবহার করি অ্যাড্রেসটা তাইলে এটা একশো মিলি সেকেন্ড থেকে তিন হাজার দুইশো ছিয়াত্তর দশমিক সাত সেকেন্ড পর্যন্ত এটা রেঞ্জ ব্যবহার করা যাবে তো এখন আপনি যদি মিনিট হিসাব করেন তাহলে এই সেকেন্ডগুলোকে আপনি সাইড দিয়ে ভাগ করে মিনিট বের করে নিতে পারেন কয় মিনিট আপনি দিবেন তো যাই হোক আর আরেকটা জিনিস একটু বলি এই যে দেখেন এই প্রথমটা কিন্তু টি থার্টি টু আর টি নাইনটি সিক্স এখানে কিন্তু কমও ব্যবহার করছে মানে দুইটা আর এখানে কিন্তু একটা ড্যাশ ব্যবহার করছে অর্থাৎ তেত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখানেও সাঁত্রিশ থেকে তেষট্টি পর্যন্ত তো আপনারা এটা দেখলে ভালো করে বুঝে নেবেন যাই হোক আমি বোঝানোর চেষ্টা করলাম তো এখন আমরা ধরেন দশ সেকেন্ড ব্যবহার করবো তো আমরা টি থার্টি থ্রি নিলাম টি থার্টি থ্রি ডাক্তার অ্যাড্রেসিং করলাম আর এখানে আমরা দশ জন্য যেহেতু এটা মিলি সেকেন্ডে দিতে হবে তো আমরা এটাকে দিয়ে দিলাম ধরেন দশ হাজার মিলি সেকেন্ড এন্টার তাহলে এটা ডিলে টাইমার হয়ে গেল আচ্ছা তো এই ডিলে টাইমার থেকে এটা এটার একটা রেফারেন্স দিব আমরা তো আমরা একটা মেক কন্টাক্ট নিই নিলাম এটা টি দিয়ে দিলাম এখন আমরা মনে করেন একটা আউটপুট নিব তো আমরা একটা আউটপুট নিই আউটপুটটা দিয়ে আউটপুট আমরা কিউ দিয়ে শুরু করব দিলাম এখন একটা ব্যাপার দেখেন আচ্ছা আমরা আর একটা অফ ডিলে টাইমের নেওয়ার জন্য একটু দেখেন আমরা এখানে একটা মেক কন্টাক্ট এখানে নিব একটা ব্রেক কন্টাক্ট এটা নিলাম এম জিরো পয়েন্ট জিরো আর এখানে নিব আমরা একটা অফ ডিলে টাইমার আচ্ছা এটার অ্যাড্রেসটা দেব টি থার্টি ফোর আর এটার টাইমটা দিয়ে দিলাম আমি ধরেন সেম ঠিক আছে এখন আমরা আর একটা কাজ করি এটা সেম করি এটার একটা অ্যানো কন্ট্যাক্ট নিব অর্থাৎ মেক কন্ট্যাক্ট নিলাম নিয়ে টি থার্টি ফোর এন্টার আর এখানে আমরা একটা আউটপুট নিলাম এটা দিয়ে দিলাম কি কিউ কিউ এটা দিয়ে দিলাম কিউলাম তো সার্কিটটা মোটামুটি হয়ে গেছে এখন আপনাদের একটু মনোযোগ সহকারে যে জিনিসটা দেখতে হবে এই অনডিল টাইমার আর এই অফ ডিলে টাইমার অর্থাৎ টিউএন আর টিউএফ এই দুটোর মধ্যে পার্থক্যটা এখন আমরা বোঝার চেষ্টা করব এই অন ডিলে টাইমারটার আগে আমি একটা অ্যানো কন্টাক্ট ইউজ করেছি এই মেমোরির অর্থাৎ আমি যখন সুইচ অন করবো অন করার সাথে সাথে এটার দিক দিয়ে বাইপাস হয়ে এটা রেডি হয়ে যাবে এবং এইটা ক্লোজ হয়ে যাবে তখন এখানে পাওয়ারটা চলে আসবে পাওয়ার আসার সাথে সাথে এটা টাইম গণনা শুরু হবে যখন দশ হাজার মিলি সেকেন্ড অর্থাৎ দশ সেকেন্ড কমপ্লিট হবে তখন এই টাইমারগুলো অন্ডিলি টাইমারগুলা এগুলার রেফারেন্সে যে গুলা ব্যবহার করা হয় অর্থাৎ এটার অ্যানো কন্ট্যাক্ট বা এনসি কন্ট্যাক্ট যেগুলো ব্যবহার করা হয় তার ধর্মটাকে চেঞ্জ করে দেয় যেমন এটার রেফারেন্সে আমরা একটা অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করছি তো এটা আছে অ্যানো মানে নর্মালি ওপেন যখন টাইমটা কমপ্লিট হবে তখন এটাকে ক্লোজ করে দিবে এই ব্যাপারটা আমরা সবাই জানি কিন্তু অফ ডিলের ব্যাপারটা একটু দেখেন এটা একটু ভিন্ন দেখেন এখানে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি এটা অন করলেই তারপরেই পাওয়ারটা শুধুমাত্র এখানে আসবে কিন্তু এখানে কিন্তু দেখেন এটা আমি এই মেমোরি কন্ট্রাক্টার অর্থাৎ এটাকে আমরা একটা রিলে বলেছিলাম ধরেন এই রিলেটার এনসি ব্যবহার করছি অর্থাৎ পাওয়ার এই সার্কিটে যদি এটা একটা সার্কিট হয় তো এই পাওয়ার খাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটা পাওয়ার চলে আসতেছে দেখেন যেহেতু এটা এনসি সুইচ অন করা লাগতেছে না আচ্ছা এখন অন দিলে যদি হইত এটা তাইলে কি সাথে সাথে এটা অন হয়ে যেত অর্থাৎ যেহেতু এটা অফ দিলে এটা কাজ করবে ঠিক এটার বিপরীত এটা পাওয়ার পাওয়ার সাথে সাথে গণনা শুরু হবে আর এটা পাওয়ার যখন আমি কাট করব অর্থাৎ এখন পাওয়ার পেয়ে আছে একবার পাওয়ার দিয়ে কাট করলে তখন অফ করলেই এটা গণনা শুরু হবে এটা হচ্ছে অন করলে গণনা শুরু হবে এটা হচ্ছে অফ করলে গণনা শুরু হবে ঠিক আছে তো সেই জন্য আমি এনসি ব্যবহার করছি যখনই আমি এখান থেকে সুইচটা অন করবো তাহলে নর্মালি এটা ক্লোজ হয়ে যাবে এটাও ক্লোজ হয়ে যাবে আর সেই অনুপাতে এটাও বন্ধ অফ ওপেন হয়ে যাবে তো যখন ওপেন হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে আর অফ হইলে এটা গণনা শুরু হবে তাহলে অন ডিলে পাওয়ার পাইলে গণনা শুরু হয় আর অফ দিলে পাওয়ার পেয়ে অফ হওয়ার পরে অর্থাৎ পাওয়ার পাইলেও পরে কাট হইলে বন্ধ হয় অর্থাৎ যদি পাওয়ারই না দেন তাইলে কিন্তু হবে না পাওয়ারটা দিয়ে আপনি পাওয়ারটা কাট করলে তখনই বন্ধ হবে আচ্ছা গেল এটা হচ্ছে এটার টাইম গণনার ব্যাপারটা আর এটা কন্ট্যাক্টটাও এটার বিপরীত এটার যে রেফারেন্সের কন্টাক্টগুলো এটা আমি বলেছিলাম যে এটা টাইম গণনা শেষ হইলে এটা রেফারেন্সে যত এন ও এনসি ব্যবহার করা হয় সেগুলো সে চেঞ্জ করে দেবে এটা হচ্ছে তার উল্টা যেমন এটা তো যখন আমি এই দেখেন এই সার্কিটে যখন আমি পাওয়ার অন করবো এই এনসি এখানে পাওয়ার চলে আসবে এই পাওয়ার পাওয়ার সাথে সাথেই এটার কন্টাক্ট চেঞ্জ হয়ে যাবে টাইম গণনা করার জন্য আর অপেক্ষা করবে না এখানে তো টাইম গণনার পরে চেঞ্জ হবে এখানে উল্টা এখানে হচ্ছে টাইম গণনা 10 সেকেন্ড টাইম হয়ে গেলে এটা চেঞ্জ হবে আর এটা হচ্ছে পাওয়ার পাওয়ার সাথে সাথে এটা এনসি হয়ে যাবে যখনই টাইম গণনা শেষ হবে তখন এটা এন হবে তো এই ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে তারপর আমি একটু ভালো আবার বোঝানোর চেষ্টা করতেছি এটা পাওয়ার পাওয়ার সাথে সাথে অন হবে না এটা পাওয়ার পাইয়া পাওয়ার অফ হইলে তখন এটা অফ অবস্থায় কাজ করবে আমি পাওয়ার দেন দেওয়ার পরে তখন কাট করে দিবেন পাওয়ারটা অফ করে দিবেন অর্থাৎ আমি যখন এই রিলেটা অন করাবো তখন কিন্তু এটা অটোমেটিক কাট হয়ে যাবে তো যেহেতু এটা এনসি কন্ট্যাক্ট তো এটা কাট হওয়ার পরে টাইম গণনা শুরু হবে আর এটার কন্ট্যাক্টগুলোও উল্টো কাজ করবে এটার কন্ট্যাক্টগুলো কি করবে আপনার যখনই এটা পাওয়ার পাবে অফ হওয়ার আগেই পাওয়ার পাওয়ার সাথে সাথেই এটা এনসি হয়ে থাকবে মানে এটা এটা যেহেতু এনো আছে এটা এনসি হয়ে যাবে যদি এটা থাকতো তাহলে এটা ওপেন হয়ে যেত পাওয়ার পাওয়ার সাথে সাথে যখনই টাইম এক দুই করে দশ সেকেন্ড কমপ্লিট হবে তখন যে এটা এনো হবে তো তাইলে এই অনুযায়ী আমার এই সার্কিটটা কি দাঁড়ালো দেখেন যখন আমি সুইচ অন করব এই কয়েল এই রিলে কয়েলটা বা মেমোরি কন্ট্যাক্টটা ধরবে ধরে এটা বাইপাস হয়ে গেল এট এ টাইম এই অন ডিলে টাইমেরও পাওয়ার পাইলো এবং দেখেন এই অফ ডিলে টাইমেরও পাওয়ারটা কাট হয়ে গেল আপনি যখন পিএলসি অন করছেন সাথে সাথে একটা পাওয়ার পাইছিল যেহেতু আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি এই অন কমানটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে পাওয়ার পাই আসিল আর যখন এখানে পাওয়ার পাওয়া ছিল তখন সাথে সাথে এটা এনসি হয়ে গেছে এবং এই ল্যাম্পটা জ্বলতেছে যখনই আপনি ওই সুইচটা অন করছেন অর্থাৎ এই সুইচটা যখন অন করছেন তখন যখন এটা এনার্জাইজড হয়েছে তখন কিন্তু এই কন্টাক্টটা চেঞ্জ হইছে পাশাপাশি এই কন্টাক্টটাও চেঞ্জ হয়েছে এবং এটা চেঞ্জ হওয়ার কারণে এই টাইমারটা পাওয়ার পাইছে আর এটা চেঞ্জ হওয়ার কারণে এই পাওয়ারটা টাইমারটা কাট হয়েছে আর এটা পাওয়ার পাওয়ার সাথে সাথে গণনা শুরু হয়েছে আর এটা পাওয়ার কাট হওয়ার সাথে সাথে গণনা শুরু হইছে তো চলুন আমরা একটু দেখি সিমুলেশন করলে আপনি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা জাস্ট এটুকুই করি এটাকে কম্পাইল করি হ্যাঁ কম্পাইল দিয়েছি কম্পাইল দেওয়ার পরে এখানে এরর আছে এরর নাই এগুলো আপনাদের আগেই দেখাইছি তো আমরা এটাকে একটু এক্সপোর্ট করি এক্সপোর্ট করলাম পার্ট থ্রি পিএআরটি পার্ট থ্রি ঠিক আছে আপনি যে কোনো আমি একটা নাম দিলাম আর কি পার্ট থ্রি ওকে তো এখন আমরা এটাকে মিনিমাইজ করি তো আমরা সিমুলেশন করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করব তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিই কপি তারপরে আমরা সফটওয়্যারটা ওপেন করি ইয়েস পাসওয়ার্ডটা দিয়ে দিই ওকে আচ্ছা তাহলে আমরা প্রোগ্রামটা লোড করি লোড করলাম এই যে পার্ট থ্রি নাম দিয়েছিলাম আমরা ওপেন ওকে এটা চলে আসছে এখানে আমরা পাশাপাশি ইয়ে করি রাখলাম আর এটাকে ক্লোজ করে দিলাম তা আমরা সিপিও আগের টিউটোরিয়ালগুলোতে কিন্তু সিপিও টু টু ফোরটাই দেখাইছি তো আমরা এখানে সেম সিপিওটাই ব্যবহার করবো অ্যাকসেপ্ট টু টো ফোটা চেঞ্জ করে নিছি এটা এখান থেকে ডাবল ক্লিক করেও করা যায় অথবা কনফিগারেশনে গিয়ে সিপিও টাইপ থেকেও করা যায় তাহলে আমরা একবার পিসিটা অন করি পেসিটা অন করলাম এখন আমরা স্টেট প্রোগ্রাম দিয়ে দিয়ে দেখেন এখানে কী দাঁড়িয়েছে দেখেন অন করার সাথে সাথে দেখেন আমি বলছিলাম একটা ল্যাম্প জ্বলে যাবে এই যে দেখেন অফ দিলে যেটাতে ব্যবহার করছে এটা জ্বলে গেছে তাইলে ল্যাম্প এটা জ্বলছে হ্যাঁ আর যখন আমি অন করব অন করার পরে দশ সেকেন্ড পরে এটা জ্বলবে এই টাইমারটা এটাকে জ্বালাবে আর এটা তো আগে এখনই জ্বলে গেছে এই টাইমারটা এটাকে বন্ধ করবে ঠিক আছে তো চলুন আমরা এরকম হয় কিনা দেখি একটু তো দেখার জন্য আমরা অন করব অন করার পরে জিরো পয়েন্ট জিরোটাকে তুলে দিব আমরা 0.0 দিয়ে দিলাম দেখেন এটা কাউন্ট শুরু হয়েছে দেখেন এটাও কাউন্ট শুরু হয়েছে এটা কাউন্ট করে দশ সেকেন্ড পরে এটাকে জ্বালাবে আর এটা কাউন্ট করে এটাকে বন্ধ করবে দেখেন এই যে দেখেন এটাকে জ্বালাইছে আর এটা এটাকে বন্ধ করছে তো আমরা জিনিসটা অন্যভাবে চিন্তা করি ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে দুইটা বুলুয়ার আছে বা দুইটা পাম্প আছে তো আমরা একটাকে ধরেন তিন ঘন্টা চালাই অন্যটাকে বাকি তিন ঘন্টা চালাবো তো সেজন্য আমরা এটা এই সার্কিটটা ব্যবহার করতে পারি যে তিন ঘন্টা এটা চলবে তারপর তিন ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে তো চলুন এটাকে একটু আমরা ফিজিক্যালি একটা সফটওয়্যারের মাধ্যমে করে দেখি কাজটা হয় কিনা ঠিক আছে তো এটা করার জন্য আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করবো তো যেমন আমরা কি করব দুইটা মোটর নিব। ধরেন এটা একটা মোটর তো আমাদের ওখানে একটা মোটর ছিল কিউ জিরো পয়েন্ট জিরো তো আমরা পনেরোশো আর পেম দিয়ে এটা নিয়ে নিলাম ধরলাম এইটা একটা মোটর আমরা আরেকটা মোটর নিই এইটা আমরা দেব কিউ জিরো পয়েন্ট ওয়ান ধরেন আমরা এদিকে এটা আরেকটা মোটর নিব ঠিক আছে এটা আমরা এদিকে আরেকটা মোটর রাখলাম ঠিক আছে আচ্ছা তো এখন আমরা একটা অন সুইচ নিব রাউন্ড নিলাম অন এর জন্য নিব গ্রিন জিরো পয়েন্ট জিরো ওকে তো আমরা এখানে অন বাটনটা দিলাম আর আরেকটা বাটন নিব অফ তো অফের জন্য দিছি আমরা এই জিরো পয়েন্ট ওয়ান এটা দেব রেড কালার ওকে তো এটা দিলাম এই ঠিক আছে একটা অনেকটা একটা অফ এখন আমরা দুইটার জন্য দুইটা ইন্ডিকেশন ল্যাম্প দিয়ে দিই এটা দিলাম তো এই মোটরটা চললে এখানে ল্যাম্প দিয়ে দিব এটা আমরা দিয়ে দিই রেড দিয়ে দিই স্কোয়ার দিয়ে দিই ওকে আমরা আরেকটা দিয়ে দিই এটার জন্য ওকে ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে এখন সিমুলেশন করে দেখব ঠিক আছে সিমুলেশন করে দেখার জন্য আমরা এটাকে পাশে রাখি এই যে এখানে আমার আগেরটা আছে এটা দেখি পাশাপাশি ডাকলে দেখি যে এখন পুরোটা একসাথে দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমরা কি করব এখন এটার সাথে এটা লিঙ্ক করবো তো এটাকে আমরা এখান থেকে অফ করে দিই এটাকে অফ করে দিলে কে এখন এটার সাথে এটা কমিউনিকেশন করার জন্য ইন্টারচেঞ্জ ইনপুট আউটপুট দিতে হবে আর এখানে দিতে হবে সিমুলেশন অন করতে হবে ঠিক আছে এই যে এটা চলে আসছে এখন আমরা এইখান থেকে অন করব এই যে এখানে দেখা যাচ্ছে পিছিটা অন তো দেখেন পাওয়ার অন করার সাথে সাথে এই মোটরটা আমার চলতেছে এখন আমি যখন এটা অন করব এখন অন করার সাথে সাথেই এখানে আসলে আমরা মোটর চিন্তা করে কাজটা করিনি সেই জন্য এটা সুইচ দেওয়ার আগেই চালু হয়ে গেছে যদি আমরা মোটর চিন্তা করে করতাম তাইলে এটাকে আর একটু সিস্টেম করে নিতাম তো যাই আমাদের অপারেশনটা হইছে দেখেন এই যে আমরা সুইচ অন করছি এখন দশ সেকেন্ড পরে এটা চালু হয়েছে এটা বন্ধ হয়ে গেছে আমরা আবার অফ করি এখন দেখেন এটা চলছে আমি অন করার সাথে সাথে 10 সেকেন্ড পরে এটা বন্ধ হবে এটা চালু হবে এই যে এখানে টাইমটা কাউন্ট হচ্ছে দেখতেছেন এটা যেহেতু আমরা মোটর চিন্তা করি নাই চিন্তা করলে আমরা এটাকে এই সুইচের আন্ডারে ঢুকিয়ে দিতাম যাতে করে কি আমরা অন্য একটা মেমোরি ইউজ করে যাতে করে কি এই সুইচ দেওয়ার পরেও এটা এই অপারেশনটা চালু হয় আর কি তো যাই হোক আমি বোঝানোর জন্য জিনিসটা আসলে এভাবে দেখাইছি হ্যাঁ আপনারা আবার কখনো মেন পাওয়ারের সাথে কন্ট্রোলিংটা দিয়ে দিবেন না সেক্ষেত্রে কী হবে এই মোটর একাই চালু হয়ে যাবে সুইচ দেওয়ার আগেই এটা জাস্ট আমি অন ডিলে আর অফ ডিলের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্যই এটা করছি তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর যদি কোনো কিছু কোয়ারি থাকে বা আমাকে গালি টালি দেওয়া লাগে তাহলে কমেন্টসের মাধ্যমে দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফেজ